আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল স্কিল এবং ড্রিবলিং রিলেটেড ভিডিও দেওয়ার জন্য, তো আজকে আমরা মার্জেলে টার্ন স্কিলটা ট্রাই করব। এর আগে আমরা ডাবল টাচ স্কিল নিয়ে ভিডিও দিয়েছিলাম, যদি সেটি না দেখে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেই স্কিলটাও শিখে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে। যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো, অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি এক্সট্রাস অপশনে, সেখান থেকে ট্রেনিংয়ে যাব, ট্রেনিং থেকে ফ্রি ট্রেনিংয়ে যাব এবং সেখান থেকে অ্যাটাকিং প্র্যাকটিসে যাব, যাতে করে আপনাদেরকে আমি সহজে দেখাতে পারি যে মার্জেলে টার্ন স্কিলটা আপনারা কীভাবে ইউজ করবেন। আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, মার্জেলে টার্ন স্কিলটা আপনি যেই প্লেয়ারকে দিয়ে নিতে চান তার মধ্যে সেই স্কিলটা থাকতে হবে। আপনারা যদি প্লেয়ার ডিটেলসে যান তাহলে আপনি দেখতে পাবেন একদম শেষ অপশনটাতে স্কিলে লেখা থাকে যে আপনার ওই প্লেয়ারের মধ্যে কী কী স্কিল রয়েছে। তো আপনার প্লেয়ারের মধ্যে যদি মার্জেলে টার্ন স্কিলটা থাকে তবেই আপনি মার্জেলে টার্ন স্কিলটা তাকে দিয়ে শো করাতে পারবেন। এছাড়াও আপনি যে কোনো প্লেয়ারকে দিয়েই করাতে পারবেন, সেক্ষেত্রে অতটা পারফেক্ট হয় না, যতটা পারফেক্ট হয় যদি ওই প্লেয়ারের মধ্যে মার্জেলে টার্ন স্কিলটা থাকে। ওকে, তো দেখুন আমি এখন জিরোডের পায়ে বল আছে, সে যার কাছে দিবে সে হচ্ছে চাওমিনে, চাওমিনের মধ্যে ওই স্কিলটা আছে। হ্যাঁ, তো আপনাদেরকে আমি আগে কাজটা বলে দিই কীভাবে কী করবেন। প্রথমে আমার রাইট হ্যান্ডে দেখেন ড্যাশ বাটন আছে, যে চারপাশে চারটা বাটন আছে আমার রাইট হ্যান্ডে, সেখানে ড্যাশ বাটন নামে যেটা আছে ওটাতে আমি ফার্স্টে টাচ করব। এবং আমার বাম হাতে লেফট হ্যান্ডে এই যে জয়স্টিক বাটনটা, যেটা দিয়ে আমি প্লেয়ারকে লেফট রাইটে মুভ করতেছি, এটাকে আমি আপ অ্যান্ড ডাউনে স্লাইড করব। হয় উপরের দিকে নিয়ে যাব অথবা নিচের দিকে নিয়ে যাব। প্রথম দুইটা কাজ, প্রথমে ড্যাশ বাটনে টাচ করব, এরপর জয়স্টিক বাটনকে হয়তো উপরে নিয়ে যাব অথবা নিচে নিয়ে যাব, তাহলেই দেখবেন সে মার্জেলে টার্ন স্কিলটাকে শো করতেছে। তবে বেশি দেরি করা যাবে না, খুব সাথে সাথে এটা করতে হবে। দেখেন আমি ওদিকে ওকে ফিরাচ্ছি, ড্যাশ বাটন উপরে চাওমিনে সামনের দিক থেকে আসি, দেখুন দেখলেন চাওমিনের দিকে আপনারা খেয়াল করেন, ফার্স্টে ড্যাশ বাটন, তারপরে এই যে উপরে, আবার ড্যাশ বাটন, এই যে নিচে, আবার ড্যাশ বাটন, এই যে উপরে, দেখলেন। এটাই হচ্ছে মার্জেলে টার্ন স্কিল। আবার দেখাচ্ছি, আমরা চাওমিনের কাছে বল দিয়ে চাওমিনকে দিয়ে নেই, এই যে ফার্স্টে ড্যাশ বাটন এরপরে উপরে। এতে করে আপনি সহজে গোলকিপারকে বোকা বানিয়ে গোল দিতে পারবেন। এই মার্জেলে টার্ন স্কিলটা খুব বেশি প্রয়োজন হয় অ্যাটাকিংয়ের সময় এবং গোল দেওয়ার সময়। আশা করছি স্কিলটা আপনাদের কাছে ক্লিয়ার। খুব বেশি প্র্যাকটিস করতে হবে, আপনি প্রথম প্রথম পারবেন না, হাত ফসকে যাবে, আমাদেরও হতো না, তো আস্তে আস্তে হয়ে যাবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফিজ।